ইমান এবং সবের আশা পরকালে আল্লা রবুল্লা নেকি দিবেন তার বিনিময় দিবেন বদলা দিবেন এই সবের আশা এটাকেই বলা হয় আল এহতিসাব যারা আমল করবে ও বিপরীত যুক্ত তাদের আমলগুলি কবুল হবে না সুতরাং আমরা যাতে এহতিসাবের মাধ্যমে আত্মসমালোচনার মাধ্যমে কোরআন সৈহাদিস থেকে আমরা যে সঠিক বিষয়গুলো নেই আমার আমলটা কোরআন সৈহাদিসের আলোকে যাচাই বাছাই করে কোরআন সহি হাদিসের আলোকে আমার আমলগুলো হচ্ছে কিনা এই পর্যালোচনা আমরা করি পরকালে আমাদের কল্যাণ চাই আমাদেরকে বেশি বেশি আমলে সলেহ করতে হবে পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর পথে ফিরে আসতে হবে আমরা যতটুক আমল করব ততটুক ভালো অথবা মন্দ আমল অনুযায়ী আল্লাহ আমাদেরকে প্রদান করবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মা মংস ম রানিস্তাফ আহলে আহলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বত্রিশতম বার্ষিক তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি আহলোদিস আন্দোলনের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাগত আহলাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ যুবসংঘ সোনামণি ও আলাউনের সদস্যবৃন্দ সম্মানিত সুধিমণ্ডলী আপনাদের খিদমাতে পবিত্র কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বোখারিও ও মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত আলোচনার ইতি টানব ওমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তো ইলাইহি উনিফ আত্মসমালোচনা বা ইহতিসাব এটা আরবি শব্দ এহতিসাব আরবি শব্দ যাকে আল মহাসাবাও বলা হয়ে থাকে অর্থ হল নিজেই নিজের আমলগুলির পর্যালোচনা করা সমালোচনা করা ভুল ত্রুটিগুলিকে সংশোধন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো এটাই হলো আল এহতেসাব বা আল মহাসাবা এটাকে ইংরেজিতে সেলফ অ্যাকাউন্টেবিলিটি সেলফ ক্রিটিসিজম বা সেলফ রিভিউ বলা হয়ে থাকে অর্থাৎ আত্মসমালোচনা নিজেই নিজের আমলের পর্যালোচনা করা এ বিষয়ে আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআন মাজিদের সোরা বানী ইসরায়েলের চোদ্দ নম্বর আয়াতে বলছেন এক কিতাবাক তুমি তোমার আমল নামা পাঠ করো তুমি তোমার আমল নামা নিজেই পাঠ করো কাফা বিফসিকা লিয়ামা আলি কা হাসিবা আজকে তুমি হিসাবের জন্য নিজেই যথেষ্ট এই আয়াত থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটি মানুষের আমল নামা আল্লাহ রব্বুল আলামিন কাল কেয়ামতের দিন দিবেন তার আগেই দুনিয়াতে আমাদেরকে নিজেদের আমল সম্পর্কে পর্যালোচনা করতে হবে আত্মসমালোচনা করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআন মাজিদের উনষাট নম্বর সোরা সোরা হাসরের আঠারো নম্বর আয়তে বলছেন ইয়া হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালসুম্মা প্রত্যেকের ভেবে দেখা উচিত আগামীকালের জন্য সে কি পাথেও সঞ্চয় করেছে কি জমা করতে পেরেছে তোমরা আল্লাহকে ভয় করো ইন আমালুন তোমরা যে আমলগুলি সম্পাদন করো আল্লাহ রব নিঃসন্দেহে সে সম্পর্কে সম্যক অবহিত এই আয়াতে আমাদেরকে পরকালের জন্য পাথেও সঞ্চয় করার জন্য আল্লাহ রব আলম নির্দেশ প্রদান করেছেন রাসুল্লাহ সাল্লাই এরশাদ করেছেন মনস মা ঈমান ওয়াহদিসাবান ওয়াহিস আল্লাহ মা তাকদ্দমা মিং যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় শিয়াম সাধনা করে তার বিগত জীবনের সমস্ত পাপ আল্লাহ রবুল্লা আলমী ক্ষমা করে দিবেন অর্থাৎ ইমান এবং সবের আশা পরকালে আল্লাহ রব্বুল্লা আলমিনের নেকি দিবেন তার বিনিময় দিবেন বদলা দিবেন এই সবের আশা এটাকেই বলা হয় আল এহতিসাব নেকির আশা করা সুতরাং মুমিন তার সার্বিক জীবনে ভুল ত্রুটিগুলিকে সংশোধন করবে আত্মসমালোচনা করার মাধ্যমে সে আল্লাহর কাছে নেকি পাওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবে এটাই হলো আল মহাসাবা বা আল এহতেসাব এর মূল বিষয়বস্তু এহতেসাবের গুরুত্ব এ বিষয়ে হজরত ওমর রাজি আল্লাহ তালানহ বলছেন হাশিবু হাসাবু কেমতির দিন তোমাদের হিসাব আল্লাহ নিবেন এই হিসাবের গ্রহণের আগে দুনিয়াতে তোমরা তোমাদের আমলের হিসাবগুলি তোমরা গুছিয়ে নাও আমল নামাকে সুন্দর করো ওয়াজিনু আংফুসাকুম কবলা আং জানু তোমাদের আমলগুলিকে কেমতের দিন ওজন করার আগে দুনিয়াতে তোমরা নিজেদের আমলগুলিকে একটু সংশোধন করে নাও হাদিসটি তির্মিজিতে এসেছে সনদ সহি মাহকুফ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন মাজিদের সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে বলছেন ওয়ামা ইল্লা ইা রহিমা রব্বি আমল করতে গিয়ে কখনো দেখা যাবে যে মানুষের মধ্যে নাফসের যে তাড়না নাফসে আম্মারা মানুষকে অন্যায় কাজের দিকে ধাবিত করার পর তার অন্তর তাকে আল্লাহর পথে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে নিয়ে আসবে নাফসে নাফসেমা পাপ কাজ হয়ে গেলে তাকে তিরস্কৃত করবে নাফসে ইন্না ভালো কাজ হওয়ার পর সে আত্মতৃপ্তি লাভ করে এই নাফসে সম্পর্কে আল্লাহ বলছেন ওমা উবর উ নাফসি আমি আমার নাফসকে মুক্ত করতে পারি না ইল্লা রহিমা রব্বি আল্লাহ যাকে রহম করেন সে ব্যক্তি তার প্রবৃত্তি তারা থেকে মুক্ত থাকতে পারে রাসুল সাল্লাম ইরশাদ করেছেন এই মহাসাবা বা পাপের কাজ হয়ে গেলে সে যখন আল্লাহর কাছে ফিরে আসে আত্মসমালোচনার পর সে যখন তাওবা করে তার অন্তরের মরিচিকা দূর হয়ে যায় আবু হরে তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন ইদা আজনাবা মুমিনা ইদা আজনাবা সাওদা একটা মুমিন ব্যক্তি যখন সে ভুলবশত শয়তানের প্ররোচনায় পড়ে পাপের কাজ করে ফেলে তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পরে যায় মরিচিকা পরে যায় তাবা তা যখন সে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসে সকলা কলবহু তার অন্তর আবার পরিশুদ্ধ হয়ে যায় সুতরাং আমরা যদি এহতেসাব বা আত্মসমালোচনা করে নিজের আমল সম্পর্কে পর্যালোচনা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারি তাহলে অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে পাপগুলি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কর্ম অনুযায়ী ফলাফল আল্লাহ সোভায়না ও তাহানা কারো প্রতি কখনো জুলুম করেন না যার আমল যত সুন্দর ইমান যত বিশুদ্ধ আল্লাহ রব্বুল আলমিন তার আমল এবং ইমান অনুযায়ী তাকে তার বিনিময় প্রদান করবেন আল্লাহ রবীন্দ্র জুলুম করবেন না আল্লাহ বলছেন মানে আমিলা সালি ফালি নাফসি যে ব্যক্তি সৎকর্ম সম্পাদন করে তার ফলাফল সে নিজেই পাবে তা নিজের জন্য করে ওমান আর কোন ব্যক্তি যদি মন্দ কর্ম সম্পাদন করে গুনাহের কাজ করে তার জন্য তাকেই পাকড়াও করা হবে তার দায়ভার তাকেই নিতে হবে ওমা রব্বুকাবি আবিদ আল্লাহ আলামিন বান্দাদের প্রতি কখনোই জুলুমকারী নন সুতরাং সম্মানিত ভাই আমরা যদি পরকালে আমাদের কল্যাণ চাই আমাদেরকে বেশি বেশি আমলে করতে হবে পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর পথে ফিরে আসতে হবে আমরা যতটুক আমল করব ততটুক ভালো অথবা মন্দ আমল অনুযায়ী আল্লাহ আমাদেরকে প্রদান করবেন আল্লাহ রবুল আলমিন সুরাবন ইসরায়েলের তেরো এবং চোদ্দ নম্বর আয়তে বলছেন ওয়াকুল্লাহ ইনসান আলজাম নাহু ত ইরহু ফি প্রত্যেক মানুষের ভালো মন্দ তার গর্দানের মধ্যে আমরা ঝুলে দিয়েছি কেয়ামতের দিন তার এই আমলনামা কিতাবা ইয়াল কাহু মানসুর আল্লাহ বোলা তার সামনে খুলে দিবেন খুলে দিয়ে বলবেন একরা কিতাবাক। তুমি তোমার আমলনামা পড়ো তুমি তোমার আমলনামা পাঠ করো বি নাফসিকা লিয়ামা আলীকা হাসিবা আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট সম্মানিত দিনী ভাই তাই আসুন আমরা সৎকর্মসমূহ সম্পাদন করি এবং আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে জবাব দিই তার আগেই নিজেদের আমলগুলিকে একটু পর্যালোচনা করি আজকের দিনটা আমার কেমন গেল দিন শেষে সারাদিনের হিসাব নিকাশ আমরা আন্দোলন বাংলাদেশ কর্তৃক এহতেসাব বই যে দেওয়া হয়েছে কর্মী দায়িত্বশিল্পীদের জন্য বাংলাদেশে আহলে সংঘের জন্য যে হিসাব বই দেওয়া হয়েছে শহ দায়িত্বশীল বিন্দু আমরা প্রতিদিন নিজেদের আমল নামাগুলো একটু লিখি মাছ শেষে পর্যালোচনা করি ঊর্ধ্বতন দায়িত্বশীল বিন্দুকে দেখিয়ে আমাদের ভুল ত্রুটিগুলি সংশোধন করার প্রচেষ্টা চালাই ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের আঠারো নম্বর সুরা সুরা কাহফের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলছেন মিসমিল্লা রহমানুর রাহিম ওয়াবুদিয়াল কিতাব সেদিন স্থাপন করা হবে আমল নামা ফাতারাল মুজরিমিন হে রাসুল তুমি তখন অপরাধীদেরকে দেখবে মুশফিকিনা মিম্মা ফিহি তাদের আমল নামা যা কিছু লিখিত আছে সে সম্পর্কে তারা ভীত সন্ত্রস্ত তখন তারা বলবে হায় আফসুস দুর্ভোগ আমাদের মালি হাদাল কিতাব এ কোন আমল নামা লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা দুনিয়ার জীবনে ছোট বড় যত আমল করেছি সব কিছু আমার আমল নামায় পুঞ্জীবিত হয়েছে এটা কেমন কিতাব কেমন আমল ওয়াজাদু মা আমিলু হাজরা দুনিয়াতে তারা যত আমল করেছে ভালো মন্দ কিছু তাদের আমল নামায় লিপিবদ্ধ থাকবে ওলা ই রব্বু কাহাদা তোমাদের প্রভু কারুপতি জুলুম সব সবকিছু সেখানে লিপিবদ্ধ থাকবে ওয়ালা ইয়াজলিমু রব্বুকা হাদা তোমাদের প্রতিপালক কারো প্রতি জুলুম করেন না সোরা কাহাফ উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়ামাস দরুন আমাল আহ কেয়ামতের দিন মানুষগুলি দলে দলে বিভক্ত হয়ে যাবে দলে দলে তারা বিভক্ত হয়ে যাবে যাতে তাদেরকে তাদের আমল নামকগুলি দেখানো হয় সামাইয়া আমাল মিস কওয়ালা দার রতিন ইয়ারা কেউ যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ আমল করে সে তা দেখতে পাবে ওয়ামাইয়া আমাল মিস কলা জারতিন অনুপরিমাণ যদি গুনাহের কাজ সে দুনিয়াতে করে থাকে সেটাও সে দেখতে পাবে সুরা জিলজাল ছয় থেকে আট আয়াত আল্লাহ বলছেন আম্মা মাংসা কলাত মাওয়া যার আমলনামা ভারী হবে ফাহুয়াফিয়া এই সাথে র সে সুখে স্বাচ্ছন্দ্যে জান্নাতে বসবাস করতে পারবে হু ফা উম হাভিয়া দুনিয়াতে যার আমল কম করার কারণে আমল সৎকর্ম কম হওয়ার কারণে পরকালে যার মিজানের পাল্লায় আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাউিয়া জাহার নাম ও মা আদ্রামাহিয়া তুমি কি জানো হেরাসুল সেটা কি হামিয়া জ্বলন্ত হুতাশন জ্বলন্ত অগ্নিকুণ্ড এই আয়াতগুলো সুরা কারিয়ার ছয় থেকে নয় আয়াত পর্যন্ত চয়নকৃত এবার আমরা চলে আসি বিচারের একটা দৃষ্টান্ত দুনিয়াতে যার আমল যেমন হবে সে অনুযায়ী আল্লাহ রবুল্লা আলামিন কেয়ামতের ময়দানে কেমন বিচার করবেন রাসুল সাল্লিয় সাল্লাম একদিন আবুহরা থেকে বন্ডিত তিনি বলেন রাসুল সাল্লু সাল্লাম একদিন সাহাবিদিকে জিজ্ঞেস করলেন আতাদ্রুন আমাল আমল মুফলিস হে কারাম তোমরা কি জানো নিঃস্ব দরিদ্রকে অভাবী কে তোমরা কি জানো সাহাবীদের মধ্যে কেউ বললেন আল সুইন ফিনা মালা দিরহামালাহু ওয়ালা মাতাআ আমাদের যাদের টাকা পয়সা নেই ধন নেই তারাই হলো অভাবী এইবার রাসূল সাল্লাল্লাহু বললেন না প্রকৃত প্রস্তাবে তারাই হলো নিস্ব দরিদ্র অভাবী দুনিয়াতে যারা আমল করেছে সৎকর্ম করেছে সে সালাত পড়েছে সিয়াম সাধনা করেছে জাকাত দিয়েছে সাথে সাথে সে মানুষদেরকে কষ্ট দিয়েছে অমুককে গালি দিয়েছে উমুককে প্রহার করেছে উমকের সম্পদ আত্মসাত করেছে তখন কেয়ামতের দিন তার এই আমলের পাশাপাশি সে যাদের হক নষ্ট করেছে তারাও আল্লাহর সামনে উপস্থিত হবে এবার আল্লাহ রবুল্লা আলমিন এই নিঃস্ব ব্যক্তির আমল নামার ন্যাকগুলো তাদের পাওনাদারের পাওনা অনুযায়ী বন্টন করে দিবেন তার যখন সমস্ত আমল শেষ হয়ে যাবে আরও কিছু পাওনাদার বাকি থাকবে এইবার পাওনাদারদের গুনাগুলো এই নিঃস্ব ব্যক্তির আমল নাম আল্লাহর্বল দিতে থাকবেন দেওয়ার পরে এইবার তার গুনাহের পাল্লা ভারী হবে আল্লাহ মধ্যে নিক্ষিপ্ত করা হবে সেই হলো সর্বাধিক নিঃস্ব সেই হলো সর্বাধিক দরিদ্র তাই আসুন আমরা আমলে সালেহ করি আমলে সালেহগুলি সৎকর্মগুলি ধরে রাখার চেষ্টা করি মানুষকে কষ্ট দেওয়া থেকে গালি দেওয়া থেকে মারামারি থেকে ধন সম্পদ আত্মসাত করা থেকে আমরা বিরত থাকি যদি না থাকি তাহলে দিন আমরাও নিঃস্ব হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ রবুল আলমী এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম উলহল হুকুম বিল আকসারিন হে রাসুল বলে দাও আমি কি তোমাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কথা বলবো না যারা তাদের আমলে ক্ষতিগ্রস্ত আল্লা দিন সাই দুনিয়া দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে ওহম অথচ তারা মনে করে তারা কতই না ভালো আমল করছে অর্থাৎ যারা আমল করবে ও বিপরীত সৈহাদিসের শির কু যুক্ত তাদের আমলগুলি কবুল হবে না সুতরাং আমরা যাতে এহতিসাবের মাধ্যমে আত্মসমালোচনার মাধ্যমে কোরআন সৈহাদিস থেকে আমরা যে সঠিক বিষয়গুলো নেই আমার আমলটা কোরআন সৈহাদিসের আলোকে যাচাই বাচাই করে কোরআন ও হাদিসের আলোকে আমার আমুলগুলো হচ্ছে কিনা এই পর্যালোচনা আমরা করি যদি শিরকু বিদারযুক্ত আমল থাকে অবশ্যই পরিহার করি পরকালের স্বার্থে যদি সুন্নতের পথে হয় কোরআন ও হাদিসের আলোকে হয় যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতি সে আমলগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি আল্লাহ তাওফিক দান করুন আল্লাহ মামিন সর্বাধিক বিচক্ষণ ব্যক্তি একদিন রাসুল সাল্লু সাল্লামের সাথে আবদুল্লেব নমর তালানু ছিলেন এই সময় একজন ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে সালাম দিলেন রাসুল সাল্লাহ আসলাম জবাব দিলেন ওই ব্যক্তি প্রশ্ন করলো হে আল্লাহ রসুল কোন ব্যক্তি সর্বোত্তম আল্লাহ রসুল সাল্লা বললেন আফসানুহম হুলুকান তোমাদের মধ্যে যার চরিত্র সর্বোত্তম ভালো সেই সর্বোত্তম ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো কোন ব্যক্তি সর্বাধিক বিচক্ষণ আই ইউল আকিয়াস মুমিনদের মধ্যে কে সর্বাধিক বিচক্ষণ বুদ্ধিমান রাসূল সাল্লাম এক কথায় বললেন আক্তারুহুম লিল মাউতি ইসতিদাদান আক্তারুহুম লিল মাউতি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং পরকালের জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে সৎকর্ম সম্পাদন করে উলাইকাল আকিয়াস তারাই সর্বাধিক বিচক্ষণ তারাই সর্বাধিক বিচক্ষণ তাই আসুন আমরা পরকালীন সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করি আমলে সলে সম্পাদন করি শির থেকে বিদাত থেকে বিরত থেকে আমরা কোরআন ও সহিয়াদিসার আলোকে আমাদের আমলগুলোকে ঢেলে সাজাই আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন আল্লাহ মাহামিন এহতেসাব আমাদেরকে কিছু বিষয় সংরক্ষণে রাখতে হয় যেমন পাঁচ ওয়াক্ত সালাদ এ বিষয়ে আবু আল্লাহ রাজহর থেকে বর্ণিত রাসুল সাল্লা সাহেব বিশ্বাস করেছেন সলাওয়াতুল হমস পাঁচ ওয়াক্ত সালাত রমাদান এক রামাজান থেকে আরেক বাতিল এই মধ্যবর্তী সময়ের যত সগিরা গুণা হয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দেন যখন সে কবিরা গুণা থেকে বিরত থাকে তাই আসুন আমরা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করি এবং এহতিসাব বইয়ের মধ্যে সংরক্ষিত রাখি যদি কোনো কারণে এক ওয়াক্ত সালাদ জামাতে ছুটে যায় আমি তখন পাঁচের জায়গায় চার লিখবো পাঁচ অক্ত প্রত্যেক দিন হলে পাঁচ লিখব এভাবে অনেকগুলো ঘর এহতিসাবের মধ্যে আছে এরপরে কোরআন তেলাওয়াত প্রতিদিন আমাদেরকে কমপক্ষে দুই পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন কমপক্ষে দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে হবে রাসুল সাল্লাহ আলয়াল্লাম এরসাদ করেছেন মান কমা বি আসটি আয়াতিন লাম বিনাল গাফিলিন যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে দশ আয়াত তেলাওয়াত করবে আল্লাহর দরবারে সে গাফেলদের অন্তর্ভুক্ত নয় গাফেল বা উদাসীন হিসাবে তার নাম লিখিত হবে না ওমান আর যে ব্যক্তি রাতে একশো আয়াত তেলাওয়াত করবে কতিবা মিনাল কোয়ানিত সে প্রাচুর্যশীল সে আল্লাহর কাছে নেকির দিক দিয়ে প্রাচুর্যশীল হিসাবে আল্লাহ রবুল্লা আলমের কাছে তার নাম জমা থাকবে ওমান করা আবি আলফি আয়া আর যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাবে প্রতিবা মিনাল মকান্তারিন সে মহা ধনবান হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে তাই আসুন প্রতিদিন কমপক্ষে প্রতিদিন কমপক্ষে দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করি রাতে শোয়ার আগে সাধারণত চেষ্টা করি কমপক্ষে দশ আয়াত বা একশো আয়াত বা এক হাজার আমরা তেলাওয়াত করার চেষ্টা করি হজরত আবু হুরার রাজন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়া ইরশাদ করেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে অহুয়া শাহ লাহু কিন্তু কোরআন তেলাওয়াত করতে তার জন্য কষ্ট হয় জিব্বা আড়ষ্ট হয়ে যায় মুখ আটকিয়ে যায় অহুয়া আলাইহি শাকুন তার জন্য কষ্ট হয়ে যায় কোরআন তেলাওয়াত করাটা লাহু আজরান তার জন্য দ্বিগুণ নেকি তার জন্য ডাবল পুরস্কার তাই আসুন আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি কোরআনটা খোলে একটু চোখ বুলাই পড়ার চেষ্টা করি তাতেও ইনশাআল্লাহ ইশালা রয়েছে নফল ইবাদত এটা তাহাজুদের জন্য নির্ধারিত বিশেষ করে আল্লা আলম নিঃস্বাদ করেছেন সোরা রাত্রিতে তুমি তাহাজুদের সালাত পর হে রাসুল এটা তোমার জন্য অতিরিক্ত যেদিন আমাদের তাহাজুদের সালাত আদায় হবে এহতেসাবের ঘরে আমরা সেদিন টিকচিহ্ন দেব আজকে আমার তাহাদুদের সালাত হলো এভাবে করে সাধ্যমতো আমাদের আমলগুলিকে এহতেসাব বইয়ের মধ্যে লিপিবদ্ধ করার চেষ্টা করি পারিবারিক তালিম প্রতি সপ্তাহে আমার পরিবারকে নিয়ে একদিন আমি বসি তাদের মধ্যে ভালো মন্দ করি যাচাই বাছাই করি পর্যালোচনা করি আল্লাহ আল্লুর ব্লাহ সুরা তাহরিমের ছয় নম্বরে ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম এয়া আই দিন আ মানু আং ও কুম হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বাঁচার চেষ্টা করো তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অর্থাৎ নিজেও আমলে চলে সম্পাদন করতে হবে পরিবারকেও আল্লাহর পথে নিয়ে আসার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে এজন্য প্রতি সপ্তাহে সাপ্তাহিক তালিম বৈঠক আমরা ঘরোয়াভাবে সম্পাদন করব। সপ্তাহে একদিন আমার আপনার পরিবার কিনে বসা জরুরি প্রতি সপ্তাহে একদিন আত্মসমালোচনা করা পারিবারিক বৈঠক করা জরুরি নইলে সন্তানদের লেখাপড়া পারিবারিক সার্বিক খোঁজখবর রাখা হয়তোবা সেটা সম্ভব হবে না ফলশ্রুতি পরিবারের আউটপুট সুন্দর হবে না এজন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে করতে চাই পরিবারকে ইসলামী পরিবারে পূর্ণ রূপান্তরিত করতে চাই প্রতি সপ্তাহে একদিন আমরা সাপ্তাহিক পারিবারিক তালিম করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ এতে সাবে আরেকটা ঘর পূরণ হয় আল্লাহর পথে ব্যয় ইনফাক ফি ইল্লাহ আল্লাহ রাস্তায় দান আল্লাহ বলছেন ফিকু ফি ইল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর পথে তোমরা দান করো আইদুকুম তাহলুকা কৃপণতা করে ধন সম্পদ ধরে রাখার অপচেষ্টা করে নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না তাই আসুন আমরা প্রতিদিন সাধ্যমতো দান সাদাখা করি আবু হরার থেকে বর্ণিত হাদিসে কুৎসিতে এরশাদ এসেছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বলেন প্রতিদিন সকালে দুইজন ফেরস্তা নেমে আসেন আসমানে একজন বলতে থাকেন আল্লাহম্মা আতি মুমসিকান খালাফা হে আল্লাহ যে দান করলো তাকে তুমি তার বদলা প্রদান করো আরেকজন ফেরেশতা বলতে থাকেন আল্লাহ আতি মুমসিকান তালাফা হে আল্লাহ যে কৃপণতা করলো দান করলো না তুমি তাকে ধ্বংস করে দাও সুতরাং আমরা যাতে ধ্বংস ধ্বংসশীল না হই আমরা যাতে আল্লাহর কাছে বদলাপ্রাপ্ত হই আমরা সাধ্যমতো আল্লাহর কাছে দান করার চেষ্টা করব। এবং যেদিন যে পরিমাণে দান হবে এহতেসাবের ঘরে আমি পরিমাণটা বা টিকচিহ্ন দিয়ে সেটা উল্লেখ করে রাখবো ইনশাল্লাহ সর্বশেষ আত্মসমালোচনা দিনের শেষে সারা সারাদিনের কাজকর্মের সারাদিনের কাজকর্মের আত্মসমালোচনা আমাকে নিজেই করতে হবে আজকে কয়টি গুনাহের কাজ হলো কার প্রতি জুলুম করেছি কি অন্যায় কাজ করেছি নিজের হিসাব নিজে গ্রহণের আত্মসমালোচনা এ প্রসঙ্গে আল্লাহ করেছেন ওয়াল উলা রতের দিন এই কান শ্রবণ শক্তি এই চোখ দৃষ্টি শক্তি, এই অন্তকরণ বিবেক আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে সে মানুষকে কষ্ট দিয়েছে কিনা আল্লাহর পথে সে তার অঙ্গ কিনা আল্লাহর আনুগত্যের মধ্যে তার অঙ্গ কিনা এ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হবে এমন কি দেহ চর্ম শরীরের চামড়া আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ রব্বুল্লা আলম ইসাদ করেছেন হাত্তা যা উহা যখন কেয়ামতের দিন তারা সামনে আসবে জাহান্নামের সামনে উপস্থিত হবে শাহিদা আলি হিম তাদের কান তাদের বিপক্ষে সাক্ষী দিবে ও অবসর তাদের চোখ তাদের বিপক্ষে কথা বলবে ও জুলুদ হুম তাদের চামড়া তাদের বিপক্ষে সাক্ষী দিবে এই লোক এই কাজ করেছিল এই লোক এই চোখ দিয়ে সে অন্যায় জিনিস দেখেছিল কান দিয়ে সে অন্যায় জিনিস শ্রবণ করেছিল সুতরাং আমরা যদি আত্মসমালোচনা না করি আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা যদি না করি কেয়ামতের দিন আমার এই ভুল আমলগুলি আমার চোখ আমার সামনে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে এমনকি রাসূল সল্লাহ আল্লাসাল্লাম বিশ্বাস করেছেন যে মাটিতে আমরা চলাফেরা করি আমল করি বা পাপকর্ম করি এই মাটিওকে আমতে দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ বলছেন ইয়ামায়েদি ইয়াম আয়েদিন তোহাদিস আসবা রহা আল্লাহ বলছেন সেদিন এই মাটি তার উপরে ঘটিত সমস্ত বৃত্তান্ত সে বর্ণনা করে দিবে বেআন্না রব্বাক আহা লাহা কারণ আল্লাহ রব্বুল আলামি তাকে নির্দেশ দিবেন সুতরাং আজকে আমরা তাবলিগ ইস্তেমা শুনছি এই মাটি কেয়ামতের দিন আমাদেরকে সাক্ষী দিবে অমুক দিন স্থানে ওই ব্যক্তি আলোচনা শুনেছিল ওই জায়গায় সেজদা দিয়েছিল ওই জায়গা সালাত পড়েছিল ওই রাস্তা দিয়ে হেঁটে সে সৎকর্ম সম্পাদন করতে গিয়েছিল বা ওই রাস্তা দিয়ে সে হেঁটে অন্যায় কাজ করতে গিয়েছিল তাই আসুন মাটিকে আমরা সাক্ষ্য রাখি বেশি বেশি সেজদা করি বেশি বেশি করে কোরআন ও হাদিসের প্রচার ও প্রসারে নিজেদেরকে আত্মনিয়োগ করি এভাবে করে যদি আমরা আমাদের আমলগুলিকে সংশোধন করতে পারি দিন শেষে আত্মসমালোচনা করতে পারি তাহলে প্রত্যেকটা মোমিন ঈশাল কোরআন হাদিসের ছাঁচে গড়ে উঠবে আল্লাহর দেখানো রাসু সাল্লাহ প্রদর্শিত কোরআন ও হাদিসকে ধারণ করে সাধ্যমত সেই পাপ থেকে বিরত থেকে আল্লাহর পথে ধরে রাখার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ সর্বশেষ আমাদেরকে তাও বা ইস্তিকফার করতে হবে মমিন মাত্র ভুলকারী ভুল করলে তাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসো করো ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের সমস্ত গুনাগুলিকে ক্ষমা করবেন যাতে করে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ বলছেন হজরতাল্লাম বলেছিলেন ফাকুল তুস্তা ফিরু রব্বাকুন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা গফারা তিনি সমস্ত গুণাকে ক্ষমা করে দেন ইউরুসিলিস সামা আলাইকুম কুমেদরা বেশি বেশি করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণকালী ম্যাগমালা তোমাদেরকে প্রেরণ করবেন অয়ুম দিদি কুম্বে আমিন তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততিতে আল্লাহ বরকত দিবে যদি তোমরা তাওবা বা করো আল্লাহর কাছে ভুল স্বীকার করে ফিরে আসো আল্লাহর পথে ওয়াই যা আল্লাহ জান্নাত তিনি তোমাদের জন্য উদ্যানসমূহ বাগানসমূহ সৃষ্টি করবেন ওয়েজে আনলকুম আনহারা এবং তোমাদের জন্য ঝর্ণা নদীসমূহ প্রবাহিত করে দিবেন রাসূস আল্লাহ বলছেন ইন্নাহু লেওগান আলা কলবি। কখনও কখনো আমার অন্তরে পর্দা ফেলা হয় ওয়েন্নি নাস্তাউ ফিরুল্লাহ ফিলিয়াউমি মিয়া মাররা প্রতিদিন আমি বার আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ফিরে আসি অন্য এক বর্ণনা আছে সত্তরবারের অধিক রাসূস আল্লাসলাম তাওবা স্থিকর করতেন তাওবা তিক্ফরের দোয়া আমরা সবাই বলি

বা একশত বার প্রতিদিন পাঠ করতেন আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পরে সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী কবিরা গুনাগারও হয় তাহলেও তথাপিও তার সমস্ত গুনাগুলিকে ক্ষমা করে দেওয়া হয় সুবহান আল্লাহ এ বিহামদি সুবহান আল্লাহ তাই সম্মানিত দিনী ভাই আমরা আমাদের আমলগুলিকে পর্যালোচনা করি আত্মসমালোচনা করি আমলে সংশোধন করি নিয়মিত এহতেসাব সংরক্ষণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এবং পাপ পঙ্কিলতা থেকে দূর থেকে দূরে থেকে সঠিক পদ্ধতিতে আমলে সলে সম্পাদন করে আল্লাহ রবুল্লা আলমিন যাতে সুন্দর আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ ও আমিন আমিনা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি